বিল্ডিং বানাইছে সুদের টাকা দিয়ে, গাড়ি কিনছে সুদের টাকা দিয়ে, এরপরে ব্যবসা করে সুদের টাকা দিয়ে, তো মানে এগুলো ছাড়া কারবার নাই তো। আবার নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু শুধু খায়। এলাকার মানুষ কয়, না ভাই অনেক বড় বুজুর্গ, দাড়ি দেখছেন নি, পাগড়িও লাগাইছে, সুদ যে খায়, কোর ভাই এই সুদের, এগুলো আল্লাহ মাফ করে দিবে, এগুলো বলে আল্লাহ মাফ করে দিবে। অথচ সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সুদের সাক্ষী থাকে, আজীবন জাহান্নামে আল্লাহ পাকের ওয়াদা। মনে রাখবেন, কেউ যদি সুদ খাওয়ার পরেও নামাজ পড়ে, বুঝতে হবে ও নামাজি না, নামাজের অভিনয় করে। নামাজি বান্দা কোনোদিন সুদের টাকা ধরতে পারে? এই জন্য সুদের কারবারে যদি বন্ধ করতে চান, কর্জে হাসানার মতো নেক কাজ করা শুরু করে দেন। আপনি এই নিয়ত করবেন যে এলাকায় আমরা কর্জে হাসানের একটা সংগঠন খুলব, যে সংগঠন থেকে যুবকদেরকে, বৃদ্ধদেরকে অথবা গরিব মিসকিনদেরকে দান করা হবে, কোন প্রকার সুদ ছাড়া, যে টাকা নিবে ওই টাকাই দিবে। অথবা সিস্টেম পাল্টায় ফেলতে পারেন, কি ভাই আপনার দরকার কি? বলে আমার একটা ফ্রিজ দরকার। ওকে, আমরা ফ্রিজ কিনে দিব, আমরা আপনার কাছে ফ্রিজ কিনে দিয়া আমরা এত টাকা আপনার থেকে নিব, আপনি পণ্য তাকে দিবেন, তার থেকে টাকা নেবেন, তিন চার বছরে সুন্দর করে তাকে বিল্ডিং করে দেন, তার থেকে টাকা নেন। এইভাবে যদি সুদ ভিত্তিক কাজ বন্ধ করতে চান, কর্জা হাসানা ভিত্তিক কোন সংগঠন চালু করে, ইহুদি নাসারাদের কপালের মধ্যে দেখবেন ভাঁজ পড়ে যাবে চিন্তা। এরা ভালো করে জানে, মুসলমান যখন সুদের টাকা পেটে ঢুকাবে তো তার ইবাদত কবুল হবে না, এটা ওদের ভালো জানা আছে। এই কারণে সেবার নামে রক্ষক সেজে ভক্ষক হয়ে আমার দেশের মুসলমানদের ইমান ধ্বংস করার পায় তারা দাঁড়া করতেছে। এই বান্দাটার নিজাম ছিল, বান্দাটা প্রতিনিয়ত সবাইকে দান করত, টাকা দিত, সম্পদ দিত, যে দিনগুলো দিত এই দিনগুলো বান্দা কোনোদিন সকালবেলা যখন একটা খাদেমকে পাঠায় দিত, যাও মানুষের থেকে আমার টাকাগুলো তুমি উঠায় নিয়ে আসবা, আল্লাহর বান্দা যেই খাদেমকে পাঠায় দিত, খাদেমকে এই কথাও বলে দিত, যেই বান্দা আমার ঋণ শোধ করতে পারবে তার থেকে ঋণ গ্রহণ করবা, আর যেই বান্দা অপরগতা প্রকাশ করবে তাকে মাফ করে দিবা, দেখবা আসলেই সে গরিব কিনা, আসলেই সে হকদার কিনা। আমার তো টাকা পয়সার অভাব নাই, সারা দুনিয়ার মানুষ যদি আমার টাকা খায় কোনো আপত্তি নেই, তুমি যারা দিতে পারবে তাদের থেকে নাও, যারা দিতে পারবে না তাদেরকে মাফ করে দাও। আল্লাহর বান্দার প্রতিনিয়ত সকালবেলা বান্দাকে পাঠাইত আর এই ঘোষণা করে দিত, হাজার হাজার মানুষকে ঋণের বোঝাচ্ছে মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম করবে, নবী ডাক দিয়ে বলেন এই বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বান্দাকে ওসিলা তালাশ করবে, জান্নাতে নিয়ে দেওয়া যায়। মনে রাখবেন, আল্লাহ পাক সবচেয়ে গুনাহগার বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য ওসিলা খুঁজবে। ছোট্ট কোন নেক কাজ পাওয়া যায় কিনা, ওই নেক কাজটা নিয়ে বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবে আল্লাহ পাকেরই ফায়দা। ফায়দা মানে এটা আল্লাহ পাকের দিলের প্রেম আর মহব্বত, কারণ বান্দাকে জাহান্নামের আগুনে পুড়াইয়া আল্লাহর কোনো লাভ নাই। এই কারণে আমার রব্বুল আলামিন একজন আদনা থেকে আদনা গুনাহগার বান্দাকে জান্নাতে ঢুকানোর ওসিলা খুঁজবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আবতাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো জান্নাতে যেন যেতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিবেন, ফেরেশতারা বলবে মালিক এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, একটা অনেকের কোনো কাজ নাই, কোন নেকের কাজ বান্দা করতে পারে না, শুধুমাত্র একটা জিনিস বান্দাকে দেখলাম, বান্দার সব গুণাগুলো এক পাশে খুঁজে খুঁজে তালাশ করে দেখে যে নেকি দেখা যায় বলে কি। এই বান্দাটা প্রতিনিয়ত মানুষকে ঋণ দিত, ঋণ যখন দিত কোন ইমানদার, যদি কোনো বান্দা যদি ঋণ গ্রহণ করতে শোধ করতে না পারত, আল্লাহর বান্দাটা ওই বান্দার টাকাটা মওকুফ করে দিত, মাফ করে দিত। এতটুকু বান্দা সমাজের মানুষকে উপকার করত, অনেক কাজ করত। আমার মাওলা ডাক দেয়া বলে হে ফেরেশতার দল, জমিনের মধ্যে বান্দার মায়া বেশি নাকি আমি আল্লাহর মায়া বেশি? বলেন তো আসলে এই মায়াটা বেশি কার? শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহব্বত প্রেম ভালোবাসা মায়া যখন আমার আল্লাহ বানান এটাকে একশত ভাগে ভাগ করে, এক ভাগ মহব্বত আমার আল্লাহ,
ভাগ মহাব্বত গোটা জিন্নাতের মধ্যে দেয়, এক ভাগ মহাব্বত আল্লাহ গোটা জমিনের বান্দার মধ্যে দেয়, এক ভাগ মহাব্বতটাকে ভাগ করে করে গোটা মাখলুকাতের উপর দিয়ে দিছে, বাকি থাকলো কয় ভাগ? বলে নিরানব্বই ভাগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, উম্মত এক ভাগ মহাব্বত নিয়ে যদি স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত এমন হয়, এক ভাগ মহাব্বতের অংশ বিশেষ নিয়ে যদি সন্তানের প্রতি বাবার মহাব্বত এমন হয়, বাকি থাকলো নিরানব্বই ভাগ। আমার নবী ডাক দিয়া বলে, বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার মাওলা শুধু বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে ঢুকাচ্ছে। সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত বান্দার প্রতি হাজার কোটি 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 গুণ বেশি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতার দল যেই বান্দাটা অপর আরেক বান্দার এই সমস্ত ঋণের বোঝা কমায় দেয়, এমন গুঞ্জার ভিতরে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই বান্দার প্রতি আমি আল্লাহ দয়া দেখায়া বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে জান্নাতের মেহমান বানা দিলাম। বান্দে গানে খাসে আল্লাহ মুগুর জানে যাবাসি যোগ্যতা আমাদের নাই, ইবাদত করতে পারি না, কিন্তু মনে রাখবেন
নেকের কাজ যদি করি ছোট্ট নেকের কাজ হোক। রাসূল বলে এই এক বিন্দু পরিমাণ নেকের কাজটাও কোনো বান্দা যদি আল্লাহর জন্য করে আল্লাহ পাক ওই বান্দাকে ওই নেকটাকে উঠায়া উঠায়া বান্দার আমলনামাকে ভারী করে জান্নাতে মেহমান বানাবে। ভাইরা আমার নেকের কাজের মধ্যে মাহফিল ডাকা নেকের কাজ, নামাজ ইবাদত বন্দেগি এগুলো তো ফরজ, ফরজের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান সাদকা করবা নেকের কাজ, কোন বান্দা যদি সাদকা করে বান্দার বিপদ থেকে আল্লাহ পাক তার হেফাজত করে। অনেক সময় আমরা সমাজের নামি দামি মানুষকে দাওয়াত দেয়া খাওয়াই কিন্তু গরিবদেরকে খাওয়াই না, এটা একটা নেকের কাজ। রাসূলের করিম যখন কোন মেহমানকে দেখতেন ঘরের মধ্যে নিয়ে এসে রাসূল তার সঙ্গে খাইতেন। আজকে সমাজে হুজুরদেরকে দাওয়াত দেন, চেয়ারম্যানকে দাওয়াত দেন, কিন্তু কোনো রিক্সাওয়ালার কোনোদিন তো দাওয়াত দেওয়া খাওয়ার নাই। যদি অটো দিয়ে আপনি চৌরাস্তা পর্যন্ত যান, মেন রোড পর্যন্ত যান, দুপুর দুইটা বেজে গেল, মুরব্বি বাবার জিজ্ঞাসা করবেন বাবা গো দুপুরে খাইছেন নি, তার কাকা যদি বলে না বাজান খাওয়ার সুযোগ হয় নাই, বাবার সুন্দর করে ডাক দেওয়া বলবেন কাকা চলেন আমার বাসায় ডাল আলু ভর্তা যা আছে একবেলা আমার মেহমান হন। দেখবেন এই মুরব্বি গরিব মানুষটাকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর সব সময় তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এদেরকেই খাওয়ান দাওয়াত দিয়া, কিন্তু একটা মিসকিনকে তো কোনোদিন দাওয়াত দিয়া খাওয়ান না, কারণ আমাদের দেশের নিজামই হয়ে গেছে দামিরে খাওয়াইলে তো অন্তত সম্মান পাওয়া যায়, সালাম দিবে, বা আমার একদিন যদি খাওয়ায় এই নিয়তে আমরা খাওয়াই না, এই নিয়ত বন্ধ করেন। কখনো কখনো সপ্তাহে একদিন হলেও কোনো একটা গরিবকে ডাক দিয়া খাওয়ান, কোনো একটা পথের ফকিরকে ডাক দিয়া খাওয়ান, মিসকিনকে ডাক দিয়া খাওয়ান। রাস্তার একটা মাদ্রাসার ছেলে হেঁটে যাচ্ছে, ওর হাতে দশটা টাকা দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কারণ একটা তালেবুল এলেন জমিনে, আপনি তার সম্মান না বুঝলেও আল্লাহ তার সম্মান দিয়েছেন। নবী বলেন ইন্নাল মালাইকাত লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, একজন তালেবুল ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাগুলোর পাখনা বিছায় আছে, তাকে আপনি সম্মান দেন আল্লাহ কিয়ামতে আপনাকে সম্মান দিবে। একটা ছাত্র হাইতে যায়, তার হাতে দশটা টাকা দিয়ে বলেন বাবা বিকেলে নাস্তা খাইস, পঞ্চাশ টাকা দিয়ে বলেন বাবা বিকেলে নাস্তা খাইস, মাদ্রাসা আছে, হুজুরদেরকে এসে দশ কেজি চাল কিনে দেবেন হুজুর এক বেলা খাওয়ায়, পঞ্চাশ কেজি আরো দিয়ে বলবেন হুজুর এক বেলা রাস্তা করে খাওয়ায়, রান্না করে খাওয়ায়, এগুলো কম কিন্তু এগুলোর সব বেশি। কেন? আল্লাহ পাক আপনার ওই অঙ্কটা দেখবেন না, দেখবেন আপনি দিয়েছেন অন্তর দেখবেন। দশ লাখ দিলেন কিন্তু দশ লাখ দিয়ে নাম ফুটাইলেন যে আমি ওখানে দশ লাখ দিছি, আমি সেক্রেটারি, ওই দশ লাখ না দশ কোটি দেওয়ার কোনো ফায়দা নেই। আর দশ টাকা দিলেন এক হাতে দিলেন আরেক হাত জানলো না, তো আল্লাহ পাক এই দানের বরকতে মাফ করে দিলেন। মা বাবা কবরে চলে গেছে, কোনোদিন দান করেন নাই, মা বাবা যদি থাকতো একটু আপেল কিনে খাওয়াইতেন, কমলা কিনে খাওয়াইতেন, কিন্তু মা বাবা নাই, চাইলেও খাওয়াইতে পারেন না, কি করবেন? নেকের কাজ যদি কোনো জায়গায় হয় মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দান করেন দশ টাকা হোক, আল্লাহ পাক আপনার দান সওয়াবটাকে মা বাবার কবরে পৌঁছে শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ, এই নেকের কাজ করবেন তো ইনশাআল্লাহ। অসংখ্য নেকের কাজের মধ্যে সালাম দেওয়া একটা নেকের কাজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা নেকের কাজ, দান সৎকা করা নেকের কাজ, ভালো কথা বলা নেকের কাজ, মানুষকে ভালো পথে দাওয়াত দেওয়া নেকের কাজ। যার যেটা মন চায়, শাবান মাস চলতেছে, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ হয়, এই জন্য প্রতিনিয়ত ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজ যদি করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের আমলনামাটা ভালো আমলনামা যাবে। এই জন্য নেকের কাজ করবো আমরা আমাদের জায়গা থেকে। কি নিয়ত করবেন? রমজান আসলে একজন গরিব যার নাকি ইনকাম করার তেমন সামর্থ্য নাই, আমি পাঁচ কেজি চাউল, দুই কেজি ডাল, এক কেজি আলু বা দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি রসুন, এক ডজন ডিম, একটা প্যাকেজ করে এক হাজার টাকা করে একটা প্যাকেজ দিয়ে আমি এই বান্দার ঘরে দিব, অন্তত একটা সপ্তাহ যদি খায় ও রোজা রাখবে এক সপ্তাহ, যা সওয়াব হবে আপনি তাকে দান করে তার সমপরিমাণ সওয়াব হবে। যাদের সম্পদ আছে নিয়ত করেন যে আমি রমজানে একজনকে এক সপ্তাহ খাবারের আঞ্জাম আমি তার ঘরে পৌঁছাবো, আজকের নিয়ত হবে এটা, রাজি আছেন? এই নিয়ত করেন, নিয়ত করেন, যাদের টাকা আছে নিয়ত করেন যে রমজানে এক সপ্তাহ খোরাকি আমি একটা গরিবকে দেবো ইনশাআল্লাহ। এখন আপনাকে বলবেন আমার কাছে তো টাকা নাই, টাকা না থাকলে পাঁচ কেজি চাউল দেন, দুই কেজি চাউল দেন,
অথবা একটা রোজাদারকে খেজুর 1 কেজি কিনে দেন যে ভাই আপনি ইফতারির সময় খেজুরটা খায়, আপনার কাছে মনে হবে না অর্থটা কম হইতে পারে, কম হোক আল্লাহ পাক তো কবুল করবেন, কারণ আল্লাহ পাক তো আপনি আর কতটুকু দান করবেন, দান করেন অল্প নিয়ত করেন সহি, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে, বিশ্বাস হওয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই যে নেক কাজ, এই নেক কাজের সওয়াব সমস্ত মৃতদের কবরে যেন পৌঁছায় দেয় জরুরি আগে।